আসসালামু আলাইকুম বাংলাদেশী জব নিউজ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা 19 জুন 2020 শুক্রবার প্রকাশিত সকল চাকরি নিউজগুলো আপনাদের জানিয়ে দেব এই সপ্তাহের প্রথমে হচ্ছে বিজিবিতে সিপাহী পদে চাকরি পদের নাম সিপাহী জিডি পুরুষ মহিলা বেতন 9000 থেকে 21800 পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য এটা হলো ছিয়ানব্বই তম ব্যাচ বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলে সম্পূর্ণ পত্রিকাটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সম্পূর্ণ ডাউনলোড করে এরপর হচ্ছে পরমাণু শক্তি কমিশনের চাকরি পদ সংখ্যা বিশ জন পদের নাম মেডিকেল অফিসার বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার আশি টাকা পর্যন্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে চাকরি পদ সংখ্যা একশো ছয় জন পদের নাম জুনিয়র সহকারী পরিচালক আউটবোর্ড প্রকৌশলী রেডিও টেকনিশিয়ান স্টেনোটাইপিস্ট সহ আরো কয়েকটি কম্পিউটার সহ আরো কয়েকটি পোস্টে নেওয়া হবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরির পদ সংখ্যা হলো বারোশো জন পদের নাম অফিস সহায়ক জন অডিটর পাঁচশো জন জুনিয়র অডিটর চারশো সাতান্ন জন সহ আরো কয়েকটি পোস্টে নেওয়া হবে আবেদনের লাস্ট দশ সাত দুই হাজার বিশ আবেদন ফি হল ছাপ্পান্ন টাকা এবং একশো টাকা সরকারি কর্ম কমিশন সচিবালয়ের চাকরি পদ সংখ্যা আটাত্তর জন এখানে কয়েকটি পোস্টে নেওয়া হবে তত্ত্বাবধায়ক সহ আর কয়েকটি কৃষি ব্যাংকের চাকরি পদের নাম সহকারী লাইব্রেরিয়ান বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পদের নাম ডি ডিএসএসসি স্পেশাল পারপাস ও এম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চাকরি কম্পিউটার অপারেটর জন বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার ছয়শ নব্বই অফিস সহায়ক দুইজন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পুলিশ সুপারের কার্যালয় নারায়ণগঞ্জে চাকরি পদ সংখ্যা বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও ত্রিশ শব্দ গতিসম্পন্ন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের নাম প্রফেসর সারা কয়েকটি প্রশ্ন হবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে চাকরি পদের নাম সহকারী ম্যানেজার কারিগরি ৫০ জন বেতন স্কেল ত্রিশ হাজার আটশো থেকে সাতাত্তর হাজার আটশো পর্যন্ত আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড চাকরি পার্সেস অফিসার সাইট ইঞ্জিনিয়ার নির্মাণ সুপারভাইজার সহ কয়েকটি পোস্টে নেওয়া হবে এই পোস্ট এই চাকরির নিউজগুলোর বিস্তারিত আপনারা আবার দ্বিতীয় এবং তৃতীয় পেজে বিস্তারিত পেয়ে যাবেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চাকরি পদের সংখ্যা সত্তর জন এটা হলো প্রথম পৃষ্ঠায় যে চাকরি নিউজগুলো বলেছে সেগুলোর বিস্তারিত আবার এখানেও দেয়া হয়েছে যে লেখা আছে প্রথম পাতার পর এরপর শেষের পাতায় কয়েকটি চাকরির নিউজ দেওয়া দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় খুলনায় চাকরি পদ সংখ্যা ছত্রিশ জন পাইক পৌরসভা খুলনায় চাকরি পদের নাম সহকারী কর আদায়কারী আদায়কারী হিসাব সহকারী কার্য সহকারী সহ কয়েকটি পোস্টে নেওয়া হবে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সেভারেজ অথরিটি এখানে কয়েকটি পোস্টে নেবে সরকারি কর্ম কমিশন সচিবালয় চাকরির পদ সংখ্যা হলো সতেরোশো জন পদের নামগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে বিভিন্ন পদে নেওয়া হবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে চাকরি ইনচার্জ ক্যাশ অপারেশন হেড ব্রাঞ্চ ম্যানেজার একটি পোস্ট নেওয়া হবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি ডক্টর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটে চাকরি ওয়ান ফার্মা লিমিটেডে চাকরি মার্কেটিং ইনফরমেশন অফিসার এরিয়া ম্যানেজার সহ একটি পোস্ট নেওয়া হবে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের চাকরি পদনাম নাম ম্যানেজার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চাকরি টেকনিক্যাল সার্ভিসেস কার্বন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ পদনাম ম্যানেজার সেলস সেলস এক্সিকিউটিভ অফিসার অ্যাকাউন্ট এক্সিকিউটিভ ডিজিটাল ব্র্যান্ড অ্যান্ড বিজনেস ম্যানেজার সহ কয়েকটি প্রশ্ন নেওয়া হবে লিড গ্রাফিক্স ডিজাইনার ব্র্যাক এনজিও তে চাকরি পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব সিনিয়র ম্যানেজার আরবান অপারেশনস সিনিয়র ম্যানেজার সিনিয়র সেক্টর স্পেশালিস্ট সহ কয়েকটি পোস্টে নেওয়া হবে সো এগুলো বি রিজার্ভস থেকে নেওয়া তো এই ছিল উনিশে জুন প্রচারিত চাকরির খবর পত্রিকার প্রধান প্রধান খবর গুলো আপনারা বিস্তারিত দেখতে ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে আরো ভালো করে বিস্তারিত পড়ে নিতে পারবেন কোন কোন যোগ্যতা বলি আবেদনের শেষ তারিখ সহ আরো বিস্তারিত তথ্যাবলী বলে কিভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া সহ এছাড়াও কিছু কিছু চাকরির অনলাইনে আবেদন এগুলো আমি ভিডিও আকারে দিয়েছি কিভাবে আবেদন করতে হয় আপনারা চ্যানেল চ্যানেলে ওখান থেকে আপনার প্লে প্লেলিস্টে আসলে আপনারা এগুলো দেখতে পাবেন যেমন এখানে অডিটর জুনিয়র অডিটর অফিস সহকার কিভাবে সব প্রক্রিয়া এখানে দেওয়া আছে তারপরে চৌষট্টি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তিও দেওয়া আছে বিজিবিতে কিভাবে আবেদন করতে হয় বিমান বাহিনীতে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এগুলো সব দেয়া আছে এখানে আপনারা এখান থেকে ভালো করে আরো ভিডিও গুলো দেখে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে চ্যানেল আমার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এগুলো বিস্তারিত পড়তে পারবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ